সবার পক্ষে স্ক্রিপচার পড়া সম্ভব হয়ে ওঠে না, সবার পক্ষে সাধনা করা সম্ভব হয় না। কিন্তু এগুলো সম্ভব হয়ে পড়ে যদি দীর্ঘদিন সামান্যতম চর্চা আমরা নিজেরা করে দিতে পারি, তারপরে আমাদের মনে হতে পারে না এগুলো একবার দেখি বা এগুলো একবার শুনি বা এগুলো একবার পালন করি। মানব জন্মে বা আমরা মানুষ হিসেবে আমাদের প্রথম প্রশ্ন যেটা করা ছিল বা হওয়া উচিত সেটা হলো, আমরা এই জন্মের আগে কোথায় ছিলাম এবং আমাদের মৃত্যুর পরে আমরা কোথায় যাব। এই প্রশ্ন কিন্তু সাধারণ প্রশ্ন হওয়া উচিত, কিন্তু বাস্তবিক পক্ষে বা এই মানব জন্মে আমরা খুব কম মানুষকে এই প্রশ্নের সম্মুখীন হতে দেখেছি বা এই প্রশ্ন করতে শুনেছি। যখন ছোটরা আমাদের এই কথা বলে যে আমরা কোথায় ছিলাম, আমরা কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে বলি এখানে ছিলি, আবার কেউ কেউ অন্য কোথাও দেখিয়ে বলি তুই এখানে ছিলিস। কিন্তু বাস্তবিক উত্তরটা সেটা না। আমরা যারা সাধনা করি না, যারা মুক্তি কথা ভাবি না, যারা ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকি না, তারা কিছুতেই জানতে পারবো না যে আমাদের পূর্বজন্মে আমরা কেমন ছিলাম এবং পরবর্তী জন্মে বা আমরা কোথায় থাকব। আমরা নানা ধরন স্ক্রিপচারে এই কথা কিন্তু জানি বা বুঝি যে সাধনা ভিন্ন, এই সবের উত্তর পাওয়া সম্ভব না। এবং সাধনা কাকে করতে হবে? যে ব্যক্তি জানতে চান এই প্রশ্ন, সেই ব্যক্তিকেই এই সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, না হলে পারা সম্ভব না। আমি আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে জানি বা নাই জানি, যদি আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে কিছুমাত্র জ্ঞান সংগ্রহ করে থাকি, তাহলে আমার কিছু একটা ধারণা থাকতে পারে যে কিভাবে সৃষ্টি পরম্পরা বজায় থাকছে, কিভাবে আমরা আসছি, কিভাবে আমরা যাচ্ছি। কিন্তু বাস্তবিক পক্ষে আমি ব্যক্তিটি, সেই ব্যক্তিটা কোথায় ছিলাম এবং কোথায় যাব, এর উত্তর সাধনা ভিন্ন সম্ভব না। আর এগুলো সম্ভব তখনই, এর উত্তর পাওয়া তখনই সম্ভব যদি দীর্ঘকাল আমি সাধনা না করি, দীর্ঘকাল যদি সৎসঙ্গ না করি, দীর্ঘকাল যদি সৎগুরুর আশ্রয়ে না থাকি। এগুলো ভিন্ন। মুক্তি যেমন সম্ভব না, তেমনি আমার জীবন সম্বন্ধে, আমার আত্মা সম্বন্ধে, আমার সবকিছু সম্বন্ধে সঠিক উত্তর আমার পক্ষে জানা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।